তৃণমূল পর্যায়ে প্রাধান্য দেওয়ার পাশাপাশি সঠিক পরিকল্পনার মাধ্যমে আগামীতে নিয়াজ মোর্শেদ জিয়াদের মতো গ্র্যান্ডমাস্টাররা দাবা অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে। আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের 64 জেলায় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন শেষে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আন্তর্জাতিক মানের দাবারও তৈরি করা মূল লক্ষ্য বলে জানিয়েছেন দাবা ফেডারেশনের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে বাংলাদেশ পেয়েছিল 1987 সালে। সবশেষ 2008 সালে এনামুল হোসেন রাজীব হন গ্র্যান্ডমাস্টার। এরপর দীর্ঘ 14 বছরেও দেশের কোনো দাবাড়ু জিএম খেতাব অর্জন করতে পারেননি। এবার দেশব্যাপী টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের গ্র্যান্ডমাস্টার খুঁজছে বাংলাদেশ দাবা ফেডারেশন। রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের 64 জেলায় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে, যেখানে অনলাইন গেমসের পারফরমেন্সের ভিত্তিতে দেশের বিভিন্ন স্কুল থেকে বাছাই করা 50 জন শিক্ষার্থী খেলায় অংশ নেয়। এর মধ্যে দেশের 54টি ফেডারেশনের মধ্যে শ্রেষ্ঠ সংস্থার স্বীকৃতি পেয়েছে দাবা ফেডারেশন। খুদে খেলোয়াড় যারা আজকে অংশগ্রহণ করছে এদের মধ্যে থেকেও গ্র্যান্ডমাস্টার হবে, ইন্টারন্যাশনাল মাস্টার হবে। আবুল খায়ের গ্রুপ এগিয়ে আসছেন এবং অন্যান্য যে আমাদের কর্মকর্তা ব্যক্তিরা যারা সভাপতি, আমাদের পুলিশের আইজি এবং অন্যান্য যারা আমাদের সচিব মহোদয় এখানে যারা আছেন তারা দাবাকে প্রাধান্য দিয়ে স্কুল পর্যায়ে নিয়ে গিয়েছে। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আন্তর্জাতিক মানের দাবারও তৈরি করাই মূল লক্ষ্য ফেডারেশনের। দাবা খেলাটাকে বাংলাদেশের সমগ্র অঞ্চলে ছড়িয়ে দেওয়া, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের দাবাড়ুদের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রপার নার্সিং করা যায় তাহলে খুব শীঘ্রই দাবার ক্ষেত্রে আমরা বিশাল বিশাল সাফল্য নিয়ে আসতে সক্ষম হব। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত স্বপ্নবাজ খুদে দাবাড়ুরা। এইখানে হচ্ছে আমি একটা দাবাড়ুর সাথে খেলছি আর আমার অনেক ভালো লাগছে। পাপার কাছ থেকে শিখেছি আর ইলেগেন্ডে যখন আমি ভর্তি হয়েছি তখন আমি স্যার কাছ থেকে শিখেছি। আমি নিয়ারের সাথে অনেকক্ষণ খেলছি, যুদ্ধ হয়েছে অনেকক্ষণ। আমি বড় হয়ে রিফাত বিন সাতারের মতো একটা গ্র্যান্ডমাস্টার হতে চাই। প্র্যাকটিস হয়েছে, এবার আরও টুর্নামেন্টে অংশ নেওয়ার ইচ্ছা আছে। এরকম আয়োজন তো হলে দেখা যায় যে বাচ্চারা অনুপ্রেরণা পায়, হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার। এই স্লোগানে দেশের বিভিন্ন স্কুলের প্রায় 50,000 শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।